হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সকলের জন্য রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমেরিকাতে রোজা রাখা সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। আমি যেহেতু আমেরিকায় থাকি, তাই আমেরিকাতে কিভাবে রোজা রাখা হয় তা আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি এই ভিডিওটি থেকে আপনি মোটামুটি একটি ভালো ধারণা পাবেন। সবাইকে পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজানুল মুবারক। আজ রহমতের প্রথম দিন। প্রতি বছরের মতো আজ আমি দিনটি পালন করছি। আর অন্যান্য দেশের মতো আমেরিকাতেও ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখেছেন। ইনশাল্লাহ আমরাও সবাই রোজা রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে আমেরিকাতে কিভাবে আমরা রোজা পালন করে থাকি। রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর আরবিতে এর নাম সাওম, বহু বচনে সিয়াম, আর শাব্দিক অর্থে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, কামাচার, পাপাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নামই রোজা বা সিয়াম। আমি রোজার পূর্ব প্রস্তুতি হিসাবে অনেক বাজারি করেছি। তা থেকে কিছু বাজারের মধ্যে রয়েছে ট্যাং, ডাল, বেসন, বোট, ছোলা, খেজুর। সেহরিতে যা খাবো তা রান্না করছি। আমি রান্না করেছি গরুর গোশত, মাছ দিয়ে ডাটা, সরপটি মাছ ভাজি। এখন বোট 3টে বাজে, আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি, সাথে কালকের জন্য ছোলা ভিজিয়ে রাখলাম। এখন আমরা সবাই খাবো। ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়ে একটু কোরআন পড়ে ঘুমিয়ে পড়ব। সকাল 7টা বাজে, আমি উঠে গেছি কারণ ফারহানের স্কুল আছে, বাসে দিয়ে আসলাম ও পরে নিয়ে আসলাম। ঈশান ক্লাস করছে অনলাইনে। আলহামদুলিল্লাহ রোজার প্রথম দিনটি খুবই চমৎকার লাগছে। আমেরিকাতে আজকে সানি ডে, রোদ উঠেছে, দুপুর হয়ে আসছে। সব কিছু গুছিয়ে আমি রান্নার জন্য রেডি হচ্ছি। ভোর রাতে খাওয়ার জন্য রান্না ও ইফতার তৈরি করব। দেখুন আমি ইফতার বানাচ্ছি। আমি খুবই সাদাসিধে, খুবই নর্মাল ইফতার তৈরি করেছি। আমরা ইফতার সাজিয়ে বসে আছি, আজানের জন্য অপেক্ষা করছি। ঈশান বাদে আমরা সবাই রোজা রেখেছি, ফারহান ও রোজা রেখেছে। ইফতার শেষ, তারপর নামাজ পড়ে একটু রেস্ট নিলাম। এখন আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দিতে চাই। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমেরিকাতে রোজা রাখি কিনা আমরা, বা রোজা রাখলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমি বলবো যে মোটেও না। এখানে যে যার মতো স্বাধীনভাবে আমরা নিজ ধর্ম পালন করতে পারি। বাংলাদেশের মতো এখানে 3টি বিষয়ে মানুষকে কখনো প্রশ্ন করা হয় না। 1, পার্সোনাল বা ব্যক্তিগত বিষয়। 2, রিলিজিয়ন বা ধর্ম। 3, পলিটিক্স বা রাজনীতি। এই 3টি বিষয়ে আপনি স্বাধীন, আপনি নিজে যার যার মতো তার ধর্ম পালন করতে পারেন। আমি কি করলাম বা না করলাম এটি কখনো তারা জিজ্ঞেস করে না। সো এই বিষয়ে আপনি খুবই স্বাধীন, আপনার বিষয় নিয়ে অন্য কেউ মাথা ঘামাবে না। আবার কেউ প্রশ্ন করে থাকেন যে আমেরিকাতে মসজিদ আছে কিনা। আমি বলবো অবশ্যই মসজিদ আছে। আমার হাতের বাম পাশে 3 মিনিট লাগে ওখানে যেতে মসজিদ, আর হাতের ডান পাশে হলো 5 মিনিট মসজিদ আছে। আর মসজিদে আজান দেয় কিনা এটাও জিজ্ঞেস করেছেন। অবশ্যই মসজিদে আজান দেয়,
কিন্তু বাংলাদেশের মতো না, কোনো মাইক লাগিয়ে আজান দেয় না। যারা আশেপাশে থাকে তারা শুনতে পায় আজান, হুজুর অবশ্যই আজান দেন। রমাদানের দিন ও রাতকে আল্লাহ তাআলা খায়ের অথবা বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। এটি শুধু একটি মাসই নয়, সারা বছরের তপস্কেন্দ্র। হাদিসের ভাষ্য অনুযায়ী ধর্মপ্রাণ মুসলমানরা এ থেকে তাকওয়া সঞ্চয় করে থাকেন। তাই ইসলামী পাঁচটি স্তম্ভের মধ্যে সাওম বা রোজা খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমি প্রতি বছরই রোজা পালন করে থাকি। আমি কিভাবে পালন করি তা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। আর আমি ভিউয়ার্স পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করিনি, বা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। আমি আমার নিজের পছন্দ অনুযায়ী বা রুচিবোধ থেকে ভিডিওটি তৈরি করছি। আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি দেখবেন। থ্যাংক ইউ, বাই বাই।